সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব রেলওয়ে এনটিপিসি পরীক্ষার সিলেবাস। রেলওয়ে এনটিপিসি পরীক্ষার গ্র্যাজুয়েট পোস্ট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট কোন কোন পোস্টে কেমন সিলেকশন প্রসেস রয়েছে, সিলেবাস কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে একদম ইন ডিটেলে তোমাদেরকে জানাবো। এবং প্রথমেই বলে রাখি তোমাদেরকে, 2019 সালে লাস্টবার যে রেলওয়ে এনটিপিসি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা একটা পদ্ধতিতে হয়েছিল, কিন্তু 2024 সালের এই ফ্রেশ নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষাটা ঠিক অন্যভাবে হবে। এখানে একটু লেভেলের খেলা রয়েছে। 2019 সালে এক ধরনের পরীক্ষা হয়েছে, এবারে আর এক ধরনের পরীক্ষা। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা পুরোটা দেখবে, সিলেবাস সম্পর্কে পুরো ধারণা পেয়ে যাবে। যদি শেষে গিয়ে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। প্রথমে তোমাদেরকে জানাবো, দেখো অনেকেই জানো, তবে এই বিষয়টা বলার আগে এটা আরও একবার জেনে নিতে হবে যে রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কী কী পোস্ট রয়েছে এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কী কী পোস্ট রয়েছে। গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলো দেখো, এখানে এই প্রথমে দেওয়া রয়েছে, এটা গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। বলে রাখি কি কি পোস্ট, গুডস ট্রেন ম্যানেজার, ওকে। 2 নম্বরে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। 3 নম্বরে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। 4 নম্বরে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এবং 5 নম্বরে স্টেশন মাস্টার। এই পোস্টগুলো হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, যেখানে আবেদন করার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পাশ করে থাকা বাধ্যতামূলক। যে কোনো সাবজেক্ট হতে পারে, অসুবিধে নেই, কিন্তু গ্র্যাজুয়েট হবে তোমাকে। ক্লিয়ার? নেক্সট দেখো, এই দেখো এখান থেকে 6 থেকে 9 পর্যন্ত যে পোস্ট, এগুলো আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। পোস্টের নাম কি আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ওকে। নেক্সট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক। এই যে পোস্ট বললাম 4টা পোস্ট, এই 4টা পোস্ট হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। এখানে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, এবং উচ্চ মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে। এটা পরিষ্কারভাবে বুঝে নাও, কাদের জন্য, জেনারেলদের জন্য, যারা এসটিএসসি, এক্স সার্ভিসম্যান বা পিডব্লিউডি, তাদের 50% না থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। আশা করি তোমাদের এতটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমাদের কাছে স্টুডেন্টরা প্রতিদিন অনেকেই মেসেজ করে জানতে চাইছে টাইপিং টেস্টের ব্যাপারে। তোমাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখি, এখানে লক্ষ্য করো, গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এই যে পোস্টগুলোর ক্ষেত্রে কোনো কোনো পোস্টে টাইপিং টেস্ট নেওয়া হবে। তোমাদেরকে জানাচ্ছি, পরিষ্কারভাবে বুঝে নাও, এই টাইপিং টেস্ট যে নেওয়া হবে এখানে কোনো সার্টিফিকেট লাগবে না। অনেকে ভাবছো আমি তো উচ্চ মাধ্যমিক পাস করে আছি, 50% নম্বরও রয়েছে, কিন্তু কম্পিউটার সার্টিফিকেট নেই। আবেদন করার জন্য কম্পিউটার সার্টিফিকেট লাগবে না, সার্টিফিকেট কোনো জায়গায় লাগবে না। তোমাকে এই টাইপিং টেস্টটা কোয়ালিফাই করতে হবে। কিভাবে কোয়ালিফাই করবে, সেটা যখন হবে তোমাকে অবশ্যই CBT 1, CBT 2 কোয়ালিফাই করে যেতে হবে। জাস্ট কোয়ালিফাই করলেই হবে। তাই যারা টাইপিং টেস্ট এটা ভেবে কম্পিউটার সার্টিফিকেট নেই, পিছিয়ে যাচ্ছ, আবেদন করবে না, তাদেরকে জানিয়ে রাখি আবেদন করো, এখন কিচ্ছু লাগবে না। ক্লিয়ার হয়েছে? এবারে যেটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছি, তোমরা হয়তো ইউটিউবের মধ্যে, আমি প্রথমবার বলছি, এই বিষয়ে সবার সম্যক ধারণা নেই। আমরা যেমন স্টুডেন্টদের কাছ থেকে মেসেজ পাচ্ছি সেই অনুযায়ী এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। 2019 সালে লাস্টবার এনটিপিসি পরীক্ষা হয়েছিল, 2019 সালে। এই 2019 সালে যেরকম প্রসেসে নিয়োগ হয়েছিল বা যেরকম প্রসেসে পরীক্ষা হয়েছে, 2024 সালের এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ঠিক অন্যরকম বা নতুন একটা ধরনের পরীক্ষা হবে। তো অনেকেই ভাবছো 2019-এ যেরকম পরীক্ষা হয়েছে সেরকমই পরীক্ষা হবে, এটা বুঝে নাও প্রথমে। আমাকে বুঝতে হবে 2019 সালে তাহলে কেমন ধরনের পরীক্ষা হয়েছে। এখানে দেখো, এই যে গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, এই যে 2 ধরনের পোস্ট এখানে দেওয়া হয়েছে, 2019 সালে একটা মাত্র নোটিফিকেশনের মাধ্যমে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ক্লিয়ার? কিন্তু দেখো 2024 সালে দুটো আলাদা আলাদা নোটিশ দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবারে 2019 সালে যখন একই সঙ্গে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, গ্র্যাজুয়েট লেভেলের কোয়ালিফিকেশন আলাদা, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কোয়ালিফিকেশন আলাদা, সেক্ষেত্রে তোমরা যখন অনলাইনে আবেদন করেছিলে ওখানটাতে
পোস্ট প্রেফারেন্সের জায়গা ছিল, তোমরা টিক মার্ক করতে পারতে কোন পোস্টের জন্য আবেদন করবে। কিন্তু এক্ষেত্রে 2024 সালে যেহেতু আলাদা আলাদা নোটিস দিয়েছে, তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবে তারা আন্ডার গ্র্যাজুয়েটে করবে, যারা গ্র্যাজুয়েশন পাশে করবে তারা গ্র্যাজুয়েটে করতে পারো, আন্ডার গ্র্যাজুয়েটও করতে পারো। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এবারে দেখো প্যাটার্ন বা সিলেকশন প্রসেসটা কেমন ছিল। 2019 সালে যেহেতু গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটে মানে একটাই নোটিশের মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাই সিবিটি ওয়ান একসঙ্গে হয়েছিল। ক্লিয়ার হয়েছে? সিবিটি ওয়ান একসঙ্গে হয়েছিল গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে, কারণ সিলেবাস সেম ছিল, কোনো অসুবিধে নেই, একসঙ্গেই হয়েছে সিবিটি ওয়ান। তাহলে 2019 সালে সিবিটি টুটা কেমন হয়েছে এটা বুঝে নিতে হবে। 2019 সালে সিবিটি ওয়ানে যারা কোয়ালিফাই করবে তারা সিবিটি টুতে পরীক্ষা দিতে পারে, কিন্তু পরীক্ষা হয়েছে আলাদা আলাদা লেভেল অনুযায়ী। ওই যে নোটিফিকেশনে প্রত্যেকটা পোস্টের যে লেভেল দেওয়া রয়েছে, লেভেল 6, লেভেল 2, যে লেভেলগুলো দেওয়া রয়েছে সেই অনুযায়ী আলাদা আলাদা সিবিটি 2 মানে সেকেন্ড ফেজের কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হয়েছে। কিন্তু এবারে যেহেতু দুটো আলাদা আলাদা নোটিফিকেশনের মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাহলে এবারে কি হবে? এবারে আসছি 2024 সালের কথায়। 2024 সালে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট এই দুটো যে নোটিফিকেশন আলাদা আলাদা, গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি ওয়ান একসঙ্গে হবে এবং গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি টু একসঙ্গে হবে। এটা কাদের? গ্র্যাজুয়েট লেভেলের। ক্লিয়ার? এখানে তোমরা এটা ভাববে না 2019 সালে যেরকম লেভেল অনুযায়ী সিবিটি টু হয়েছিল এখানেও তেমন হবে। একদম পরিষ্কার ভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, সিবিটি ওয়ান একটাই হবে গ্র্যাজুয়েট লেভেলের জন্য, যারা পাস করবে সিবিটি টু তে বসতে পারবে একটাই হবে, কারণ নোটিফিকেশন একটা, আলাদা হওয়ার কোনো জায়গা নেই। একদম কোড অ্যান্ড কোড রেলওয়ে দপ্তরে কিছু আমার যোগাযোগ রয়েছে ব্যক্তিগত স্তরে, তাদের কাছ থেকে আপডেট নিয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি। ক্লিয়ার? এবারে একই রকম ভাবে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও সিবিটি ওয়ান আলাদা করে একটাই হবে, সেটা সবার জন্য আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, এবং যারা আন্ডার গ্র্যাজুয়েটের সিবিটি ওয়ানে পাস করবে তারা সিবিটি টু দিতে পারবে। এখানেও কোনো লেভেলের ব্যাপার নেই, অভিন্ন সিবিটি ওয়ান, অভিন্ন সিবিটি টু, গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আলাদা করে পরীক্ষা, আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আলাদা করে পরীক্ষা। ক্লিয়ার হয়ে গেছে? 2019 সালের যে গল্প ছিল ওই গল্প ভুলে যাও, নতুন যেটা বললাম সেই অনুযায়ী পরীক্ষা হবে, সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। ওকে, নেক্সট। এবারে দেখো, আমি সিলেবাস বলার আগে প্রথমে বলে দিই এই সিলেকশন প্রসেসটা, বা গ্র্যাজুয়েট হোক আন্ডার গ্র্যাজুয়েট হোক, আমি প্রথমে বলে দিচ্ছি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে সিবিটি ওয়ান এবং সিবিটি টু ম্যান্ডেটরি রয়েছে। মানে প্রতিটা পোস্ট তুমি যে পদেই আবেদন করো সিবিটি ওয়ানও দিতে হবে তোমাকে, সিবিটি টুও তোমাকে দিতে হবে। এবারে বাকি যে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট সেটা পোস্ট টু পোস্ট ভ্যারি করবে। ওকে, দেখো গুড ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে কোনো প্রকার স্কিল টেস্ট নেই, এখানে কোনো টাইপিং নেই বা কোনো স্কিল টেস্ট নেই, বুঝে নাও। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই পদের ক্ষেত্রে টাইপিং টেস্ট রয়েছে। নেক্সট হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানেও কোনো প্রকার স্কিল টেস্ট নেই। ওকে, পাঁচ নম্বরে স্টেশন মাস্টার, এখানে টাইপিং টেস্ট নেই তবে স্কিল টেস্ট মানে সিবিটি টু এর পরে কম্পিউটার বেসড অ্যাপটিচিউড টেস্ট আছে। তাহলে গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলোর আমি সিলেকশন প্রসেস বলে দিলাম, সিবিটি ওয়ান, সিবিটি টু, নেক্সট হচ্ছে তোমাদের এইটা। এবারে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। এবারে এক নজরে দেখে নাও যে এখানে কোথায় কোথায় স্কিল টেস্ট নেই বা আছে। ছ নম্বরে দেখো, এইটা হচ্ছে প্রথম পোস্ট আন্ডার গ্র্যাজুয়েটের, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই পোস্টটার ক্ষেত্রে কোনো প্রকার স্কিল টেস্ট নেই। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টটার ক্ষেত্রে টাইপিং টেস্ট রয়েছে, মানে টাইপ তোমাকে পরীক্ষা দিতে হবে ইংরেজি অথবা হিন্দি, যার যেটা সুবিধা। নেক্সট হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও টাইপিং টেস্ট রয়েছে। নেক্সট হচ্ছে লাস্ট পোস্ট আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ট্রেন ক্লার্ক, এখানে কোনো প্রকার স্কিল টেস্ট নেই।
তাহলে কোনটাতে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট আছে, কোনটাতে নেই, এটা পরিষ্কার হলো। কিন্তু প্রথমে যেটা বললাম আরো একবার বলে দিচ্ছি, থাকুক কিংবা না থাকুক, তুমি যদি আবেদন করতে কোনটাতে চাও যেটাতে টাইপিং টেস্ট আছে, অনায়াসে তুমি অনলাইনে আবেদন করতে পারবে। কারণ কি? কারণটা হচ্ছে এই মুহূর্তে কোনো প্রকার সার্টিফিকেট লাগবে না, তোমাকে জাস্ট পরে পরীক্ষাটা কোয়ালিফাই করতে হবে, ব্যাস। তাহলে পরীক্ষা পদ্ধতি, এই যে পোস্টের যে সিলেকশন প্রসেস সেটা বলে দিলাম। এবারে আসছি সিবিটি ওয়ান এর সিলেবাস। এটা আরো একবার ক্লিয়ার করে জানিয়ে রাখি, আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু সিলেবাস সেম রয়েছে, দুটো পোস্টের ক্ষেত্রে সিলেবাস সেম রয়েছে, ওকে। এবারে দেখো সিবিটি ওয়ান এর সিলেবাস এবং নাম্বার ডিভিশন, এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এখান থেকে আসবে 40 মার্ক। এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে আমি ডিটেলে একটু বাদে তোমাকে বলবো যে কোথা থেকে তুমি এই ডিটেলগুলো পাবে। জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কিন্তু ইতিহাস, ভূগোল, যেটা জেনারেল সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পরিবেশবিদ্যা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো প্রচুর প্রশ্ন আসে রেলওয়ের পরীক্ষায়, সংবিধান, অর্থনীতি, এই পার্টটা কভার হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে, 40 মার্ক আসবে। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্স থেকে 30 মার্ক আসবে, রিজনিং থেকে আসবে 30 মার্ক। তাহলে কত হলো? 40, 30, 70, 30, 100, টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে সিবিটি ওয়ান, গ্রাজুয়েট হোক কিংবা আন্ডার গ্রাজুয়েট হোক। ডিউরেশন হচ্ছে 90 মিনিট, ক্লিয়ার? ডিউরেশন হচ্ছে 90 মিনিট সময়সীমা। অবশ্যই মাথায় রাখতে হবে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3। কম্পিউটারে পরীক্ষা হবে, কম্পিউটারে তোমাকে ক্লিক করে অ্যান্সার দিতে হবে। যারা আগে দিয়েছো রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি জানো, যারা ফার্স্ট টাইম নিচ্ছ এনটিপিসি পরীক্ষা তাদের জন্য জানিয়ে রাখছি, কম্পিউটার বেসড এগুলো পরীক্ষা, ওকে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের পরীক্ষা, ওকে। তোমার বাংলা ভাষাতেই প্রশ্ন থাকবে, মানে তুমি পরীক্ষার হলে যখন যাবে ওখান থেকে চুজ করতে পারবে তোমার ল্যাঙ্গুয়েজটা, ওকে। নেক্সট, এবারে হচ্ছে এই সিবিটি ওয়ান এর পরে রয়েছে সিবিটি টু। সিবিটি টু এর সিলেবাস আমি ডিটেলে আলোচনা করবো না, শর্টে বলে দিচ্ছি। দেখো সিবিটি টু তেও সাবজেক্টগুলো সেম আছে, কিন্তু নাম্বার ডিভিশনটা একটু আলাদা। জেনারেল অ্যাওয়ারনেসে আসবে 50 নম্বর, ম্যাথ থেকে আসবে 35 নম্বর, রিজনিং থেকে আসবে 35 নম্বর। টোটাল 120 নম্বরের পরীক্ষা, 90 মিনিট সময়সীমা। মাথায় রাখবে এখানেও নেগেটিভ মার্কিং 1/3 আছে। এইটা হচ্ছে টোটাল পরীক্ষা পদ্ধতি। এবারে আমি তোমাদেরকে এই যে প্রত্যেকটা সাবজেক্ট বললাম তার ডিটেল বলে দিচ্ছি, কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা কোথা থেকে প্রশ্ন আসে। এবারে অনেকে প্রশ্ন হতে পারে সিবিটি ওয়ান আমি প্রথমে পড়বো, তারপরে যদি আমি পরীক্ষা পাস করি তারপরে সিবিটি টু পড়বো, এটসেট্রা এটসেট্রা। কিন্তু এই যে সিলেবাসের যে প্যাটার্ন দেখলে সিলেবাস সেম। এই যে সিবিটি ওয়ান এর পরীক্ষা, এখানে কিন্তু আলাদা পরীক্ষা হলেও সিবিটি ওয়ান একই লেভেলই কোশ্চেন থাকবে, এমন কোনো হার্ড লেভেলের কোশ্চেন থাকবে না। এটা ভাববে না যে এটা গ্রাজুয়েট লেভেলের কোর্স সিবিটি ওয়ান, আন্ডার গ্রাজুয়েটের থেকে অনেক অ্যাডভান্স লেভেলের হবে, একদমই নয়। একদম পরিষ্কারভাবে বুঝে রাখো, তোমাকে অনেকে ভুল বার্তা দিতে পারে যে গ্রাজুয়েট লেভেলের অনেক কঠিন প্রশ্ন হবে, আন্ডার গ্রাজুয়েটে অনেক সহজ প্রশ্ন হবে, এরকম কিচ্ছু নেই। সিলেবাস সেম তো আছে সেটা আমি বলছি না, কিন্তু আসল কথা হচ্ছে কোশ্চেনের লেভেলও প্রায় সেম টু সেম থাকবে। এবারে দেখো সিবিটি ওয়ান এবং সিবিটি টু এই দু যে পরীক্ষা, এই দুটো পরীক্ষার জন্যই তোমাদেরকে একসঙ্গে প্রিপারেশনটা শুরু করতে হবে। কারণ দেখো সেই টপিকগুলো সেম, তোমরা যদি একসঙ্গে প্রিপারেশনটা শুরু করো খুব উপকার পাবে তোমরা। কিন্তু যদি এই চিন্তাধারা নিয়ে পড়া শুরু করো, এখন সিবিটি ওয়ান এর জন্য পড়ছি তারপরে যদি আমি পাস করি ইত্যাদি তখন আমি সিবিটি টু এর জন্য পড়া শুরু করবো, তাহলে তুমি ঠকবে, তুমি ঠকে যাবে। একসঙ্গে তোমাকে প্রিপারেশন শুরু করতে হবে। এবারে আমি একদম ডিটেলে বলে দিচ্ছি যে এই যে সাবজেক্টগুলো কি কি টপিকগুলো থেকে প্রশ্ন আসে। দেখো প্রথম হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, যত জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনা এটা কারেন্ট অ্যাফেয়ার্স লেভেলে, খেলাধুলা কারেন্ট অ্যাফেয়ার্স লেভেলেরও আসতে পারে এবং স্ট্যাটিক পার্ট থেকেও আসতে পারে। ভারতের শিল্প এবং সংস্কৃতি, আর্ট এবং কালচার, ভারতীয় সাহিত্য, স্মৃতিস্তম্ভ, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, জেনারেল সায়েন্সটা রেলওয়ে এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, ভারতের বিশ্বের ভূগোল,
সংবিধান রয়েছে, ভারতীয় মহাকাশ পারমাণবিক বিভিন্ন কর্মসূচি, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন মানে টেকনোলজি এবং সায়েন্স, এগুলো তোমাকে জানতে হবে। বিভিন্ন যে বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থা, তাদের সদর দপ্তর বা সেগুলো কবে প্রতিষ্ঠা হয়েছে, এই সম্পর্কিত প্রশ্ন। কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে তো আসবেই প্রশ্ন, ভারতের পরিবহন ব্যবস্থা, অর্থনীতি, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, ভারতীয় সরকার এবং বিভিন্ন পাবলিক সেক্টর কোম্পানি, ওভারঅল একটা এই ধরনের কোশ্চেন এই টপিকের উপরে বেস করে আসবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। ওকে, নেক্সট হচ্ছে গণিতের সিলেবাস। দেখো এগুলো কিন্তু আমি এখানে লিখতে পারতাম, কিন্তু এটা তো ডিজিটাল বোর্ড নয়, তার জন্য আমি তোমাকে মুখে বলে দিচ্ছি। এবং এইগুলো কিন্তু যেগুলো বলছি এগুলো থেকেই প্রশ্ন আসবে, এবং পুরো ডিটেলসটা এই ভিডিওটা ডিসক্রিপশনে পাবে, লিঙ্কে ক্লিক করে তোমরা এই যেগুলো বলছি এই টপিকগুলো তোমরা মানে দেখে নিতে পারো, খাতায় নোট ডাউন করে নেবে। গণিত সিলেবাস সেই নাম্বার সিস্টেম এবং ফ্র্যাকশন ডেসিমেল থেকে আসবে, লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, টাইম ওয়ার্ক, টাইম ডিস্ট্যান্স, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস। বীজগণিত থেকে আসবে জিওমেট্রি, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান, ওভারঅল এগুলো থেকেই প্রশ্ন আসবে, বিরাট অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আসবে, একদমই ভাববে না। পরীক্ষাটাকে আগে অ্যানালাইজ করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখো কি ধরনের কোশ্চেন এসছে। ওকে, নেক্সট হচ্ছে রিজনিং। রিজনিং এও সেই ধরা বাঁধা একই, অ্যানালজি, নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ, কোডিং, ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস, ব্লাড রিলেশন আসবে, অ্যানালিটিক্যাল রিজনিং, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, পাজেল, ডাটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, ডিসিশন মেকিং, ডাটা ইন্টারপ্রিটেশন, ওভারঅল হচ্ছে এটাই সিলেবাস। এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পুরো লিঙ্কটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে এই সিলেবাসটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে ওভারঅল সিলেবাস বললাম, তোমরা কোথা থেকে প্রস্তুতি নেবে? প্রথম কথা, তোমরা যারা কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়েছো তারা অবশ্যই স্যারেরা যেভাবে তোমাদেরকে গাইড করছেন সেভাবেই প্রস্তুতি নেবে, এবং স্যারেদের যে গাইডটা, দেখো সবাই কোচিং সেন্টারে পড়ছে, তুমি যে কোচিংয়ে ভর্তি হয়েছো হয়তো সেখানে 50 জন ক্যান্ডিডেট ভর্তি হয়েছে, কিন্তু সবাই পরীক্ষায় পাস করবে না। এবারে এখানেই আসছে নিজস্বতা, তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে স্যারেদের গাইডটাকে ফলো করে, সেটা তোমাকে নিজেকে বুঝতে হবে, এই সিলেবাস প্রিভিয়াস ইয়ার অ্যানালাইজ করতে হবে নিজের মতো করে। এবারে যারা কোচিংয়ে ভর্তি হতে পারছো না তাদের জন্য বলবো, তোমরা মাধ্যমিক লেভেলের বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এই বইগুলো থরলি পড়ো, নোট করে রাখো পুরো বিষয়গুলো, ইতিহাস, ভূগোল এগুলোর জন্য সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা বই তোমরা কালেক্ট করতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো ম্যাগাজিন তোমরা দেখতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমরা মানে ম্যাগাজিন না কিনে তোমরা চেষ্টা করবে নিজে যদি কোনো অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, বিভিন্ন সোর্স রয়েছে, টেলিগ্রাম রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, সেগুলো থেকে ডেলি বেসিসে কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে কোশ্চেনগুলো হাতে তুলতে থাকো, তাহলে কিন্তু প্রচুর উপকার হবে তোমার। কারণ কোনো ম্যাগাজিন থেকে পারফেক্ট তুমি প্রিপারেশন নিতে পারবে না, কারণ ওখানটাতে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, কিন্তু তুমি যদি নিজে নোটটা বানাও তাহলে তোমাকে কষ্ট করে মুখস্থ করতে হবে না, খুব সহজে তোমার আয়ত্ত হয়ে যাবে, মাথায় থাকবে যে এই মুহূর্তে গোটা বিশ্বে বা গোটা ভারতে কি ঘটছে, কি ঘটনা আছে। ক্লিয়ার হলো? ওভারঅল হচ্ছে এইভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো। এবারে অনেকেই চাইবে যে একটা গাইড বুক কোনটা ভালো হবে, আমি সাজেস্ট করব তোমাদেরকে এক্সাম বাংলা পাবলিকেশনের রেলওয়ে এক্সাম ডিস্ট্রয়ার এই বইটা। এই বইটার স্পেশাল কিছু ফিচার্স আছে, তুমি হয়তো কোনো কোচিং সেন্টারে পড়ছো বা এই মুহূর্তে তুমি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিচ্ছ, যে সিলেক্টিভ ইতিহাসের জন্য একটা আলাদা বই, ভূগোলের জন্য আলাদা বই, সায়েন্স পার্টের জন্য আলাদা বই, ঠিক আছে। কিন্তু এই যে এক্সাম বাংলা পাবলিকেশনের রেলওয়ে এক্সাম ডিস্ট্রয়ার বইটার যে কোয়ালিটি, সেটা হচ্ছে তুমি কোচিংয়ে পড়ো কিংবা কোনো বই থেকে পড়ো, সাবজেক্টিভ পড়ো, কিন্তু এন্ড অফ দ্য ডে এই বইটা তোমার কাছে থাকতে হবে। কেন? কারণটা হচ্ছে এই বইটা অ্যামাজনে বেস্ট সেলার। কেন বলছি? এই বইটার যে কোয়ালিটি, অনেকে ভাববে রেলওয়ে এনটিপিসি পরীক্ষার জন্য এত পাতলা বই, পাতলা তো বই না, বইয়ের পৃষ্ঠা সংখ্যা 456 রয়েছে, এখানে প্রত্যেকটা অধ্যায় যেভাবে সাজানো রয়েছে একদম রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ের যে প্রত্যেকটা এক্সাম সেই প্যাটার্ন অনুযায়ী ফলো করে, তুমি পড়লে বুঝতে পারবে এগুলো থেকেই কোশ্চেন আসবে, একদম প্রয়োজনীয় পার্টটা, একদম হট টপিকটাকে এই বইটার মধ্যে তুলে দেওয়া আছে।
তুমি এত মোটা একটা বই কিনলে 800 পৃষ্ঠা 900 পৃষ্ঠার বই কিনে তুমি নিজেই আইডেন্টিফাই করতে পারবে না যে কোন পার্টটা ইম্পর্টেন্ট বা কোন পার্টটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইতে এটা প্রেজেন্ট করা হয়েছে, এই বইতে যা রয়েছে এর মধ্য থেকেই কোশ্চেন পিক হয়। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বই দোকানে তোমরা পাবে, ফ্লিপকার্টে পাবে, এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটেও পাবে। বইটার এমআরপি রয়েছে 510 টাকা। দোকান থেকে নিলে বিভিন্ন দোকান অনুযায়ী 30-35% ডিসকাউন্ট পাবে। অ্যামাজনেও একটা ডিসকাউন্ট আছে, ফ্লিপকার্টেও আছে। সবচেয়ে ডিসকাউন্টে অর্ডার করার জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে তোমাকে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এবং দেখো আমি একটু দেখানোর চেষ্টা করছি, হয়তো বুঝতে পারবে না এখানে কেমন কি রয়েছে। আমি কি বলবো, ধরে নাও তোমাকে আমি একটা অধ্যায় দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে জৈব রসায়নের অধ্যায়। জৈব রসায়নের অধ্যায় কি সুন্দরভাবে প্রত্যেকটা টপিক এখানে সাজানো রয়েছে। এইভাবে রসায়নবিদ্যা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু সাজানো রয়েছে। এটা সূচিপত্রটা একটু চোখ রাখো, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, গণিত, রিজনিং এবং অধ্যায় ভিত্তিক অনুযায়ী সাজানো আছে। ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, কম্পিউটার, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এইভাবে কিন্তু সাজানো রয়েছে। রেলওয়ে এনটিপিসি পরীক্ষা প্রিভিয়াস ইয়ারে কোন অধ্যায় থেকে কত প্রশ্ন এসেছে এখানে অ্যানালাইজ করে দেওয়া রয়েছে। ওকে, কোনো অসুবিধা নেই, এক্সাম বাংলা পাবলিকেশনের বই নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যে বইটা নেবে অবশ্যই ভালো বই না। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এটাই হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। নিজের প্রিপারেশনটা ভালো করে নাও এবং তোমরা যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাও এক্সাম বাংলা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ।